দর্শক শুভেচ্ছা। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতভেদ সমাধান অসাধ্য নয়, এটি বলেছেন সিসি কাজী হাবিবুল আওয়াল। প্রথমে একটা প্রশ্ন রাখি যে সিসির কি এই কথা বলার সাজে তার মুখে মানায়? এটা মানানসই। সিসি এমন এক সময় নির্বাচনের এই তফসিল ঘোষণা করলেন যখন গোটা রাজনীতি বলা যায় অবরুদ্ধ। প্রধান বিরোধী দল যারা মনে করে এবং দেশের মানুষ, বহু মানুষ মনে করে যে সুষ্ঠু নির্বাচন হলে তারা জয়ী হবে, তারা ক্ষমতা আসতে পারবে, সেই দলকে গৃহবন্দী করে, সেই দলকে এক ধরনের রাজনৈতিকভাবে অলিখিতভাবে নিষিদ্ধ করে তিনি তফসিল ঘোষণা করলেন। সেই তফসিল ঘোষণাকালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতভেদ সমাধান অসাধ্য নয়। এই বাণী কি তার মুখে মানায়? এটি কি মানানসই বক্তব্য হলো? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখি। দেখেন কত বড় হাস্যকর বিষয় যে নির্বাচন প্রশ্নে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতভেদ পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে, মতৈক্য ও সমাধান প্রয়োজন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীত অনুরোধ করব, সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে। কি বাণী, মানে এরকম বাণী ভালো? এটা ভালো, তিনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের হর্তাকর্তা হিসেবে তিনি এটা দিতে পারেন, কিন্তু তিনি এমন এক পরিবেশে কেন দিলেন? তিনি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক পরিবেশ তৈরি না করে তিনি তফসিল ঘোষণা করলেন কেন? এটা তো একটা বড় প্রশ্ন। এবং এটার মধ্য দিয়ে যে রাজনৈতিক সংঘাত যে আরও তীব্র হলো, রাজনৈতিক মতভেদ যে আরও বাড়লো, এর দায় কে নেবেন? এর দায় কি উনি নেবেন? এই যে একটা পরিস্থিতি তৈরি করা হলো, তার মানে আজকের এই তফসিল ঘোষণার পর রাস্তায় নেমে উল্লাস করছে আওয়ামী লীগ বা ক্ষমতাসীনরা বা ক্ষমতাসীন দলের জোটরা, আর পালিয়ে বেড়াচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি সহ বিরোধী দলের নেতারা। তাদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, তারা প্রতিবাদ করতে চাচ্ছে না, তারা তো চায় একটি সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশনের লক্ষ্য নিশ্চয়ই তাই। তাহলে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে যে মতভেদ, সেই রাজনৈতিক সমাধান হওয়ার আগেই তিনি কেন তফসিল ঘোষণা করলেন? তিনি বলতে পারেন এটি তার সাংবিধানিক দায়িত্ব, কিন্তু এটাও তো সত্য, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে একটা সুষ্ঠু নির্বাচন যাতে যে কোনো মূল্যে সেটি অনুষ্ঠিত হতে পারে সেই ব্যাপারে কি তিনি দায়িত্ব পালন করতে পারেন না? সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তিনি শক্ত অবস্থান যদি নিতেন তাহলে নিশ্চয়ই পরিস্থিতি অন্যরকম হতো। আজকে যে সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির দায় কি তিনি নেবেন না? তার উপরে কি বর্তায় না? এটা আমার দর্শক প্রশ্ন, আপনাদের কাছেও জানতে চাই। দেখেন তিনি কি বলছেন, পারস্পরিক প্রতিহিংসা, অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়। এটা সবাই জানে, এটা সবাই জানে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? ক্ষমতাসীনরা চায় যে তার মতন করে সে একতরফা নির্বাচন করতে, যেটা 14 এবং 2018-তে করেছে, এটা তো সবাই জানে, আন্তর্জাতিক বিশ্ব জানে, যার জন্য তারা দৌড়ঝাঁপ করছে। সেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে, নির্বাচন পরিচালনার প্রধান কাণ্ডারী হিসাবে তিনি কি সেটা বোঝেন না? তিনি কি জানেন না যে কি হতে পারে? যেখানে বিরোধী দল আজকে আন্দোলন করছে, ঘরবন্দি, গ্রেপ্তার করছে, যেখানে সেখানে হামলা হচ্ছে, এবং বাসদ থেকে শুরু করে ছোট বড় সকল রাজনৈতিক দল এই তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছে, আর একটি দল উল্লাস করছে রাজপথে, এমন একটা পরিস্থিতির মধ্যে তিনি তফসিল ঘোষণা করে কি প্রমাণ করলেন? তিনি তো প্রমাণ করলেন যে তিনি এই যে ক্ষমতাসীন দল, তাদের যেই উদ্দেশ্য, তাদের যে লক্ষ্য, সেটি বাস্তবায়ন করা কার্যত তাই হলো। তিনি বলতে পারেন যে সাংবিধানিক তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু সাংবিধানিক দায়িত্ব পালন কি শুধু এটা ক্লারিক্যাল জব, আর কি কোনো বাড়তি কোনো দায়িত্ব নেই? এই প্রশ্ন কি উঠবে না? তাহলে যদি সাংবিধানিক দায়িত্বই হয় এবং এটা যদি দেশের আভ্যন্তরীণ বিষয় হয়, তাহলে আন্তর্জাতিক বিশ্ব কেন উদ্বিগ্ন, কেন তারা দৌড়ঝাঁপ করছে, কেন পিটার হাস রাজনৈতিক দলের দরজায় দরজায় যাচ্ছেন? এই দায়িত্বটা তো বরং সাংবিধানিক, একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান যার দায়িত্ব হচ্ছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা, এটা তো তিনি দৌড়ঝাঁপ করতে পারতেন, কিন্তু কই তিনি দৌড়ঝাঁপ করলেন? তিনি তো
সরকার যেভাবে চান যে নির্বাচন হয়ে যাক, তিনি তো সেই কাজটি করলেন শেষ পর্যন্ত। তাহলে আজকে এই তিনি যে রাজনৈতিক সমাধান চান, সংলাপ চান, এই কথাগুলি অন্তত তার মুখে কি মানায়? বরং যারা দ্বিতীয় লিগ করছে, পিটার ডিহাস বা ডোনাল্ড লু, আন্তর্জাতিক বিশ্ব, বরং তাদের এটা মানানসই, কারণ তারা তো কোনো পার্ট নেননি। কিন্তু মানে কাজী আফিবুল আওয়াল সিসির তো তিনি প্রমাণ করলেন যে তিনি এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে তিনি সরকারের যে লক্ষ্য, সরকারের যে মনোবাঞ্ছা, সেটাই তিনি প্রমাণ করলেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্যই তিনি অগ্রগামী হলেন। ফলে মানে ওনার পক্ষ থেকে সম্ভবত আর নীতিকথা বলা বেমানান বলে অনেকে মনে করতেই পারে।